ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জলপাইগুড়ি ডুয়ার্স এলাকায় বালি মাফিয়ার বিরুদ্ধে এবার অভিযানে নামতে চলেছে প্রশাসন জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে দাবি আগামী পনেরোই ডিসেম্বর থেকে এই অভিযান শুরু হবে জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে বালি মাফিয়ার দাপট নিয়ে অভিযোগ দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার অভিযোগ বারবার প্রশাসনের কাছে জানানো হলেও সুরাহা হয়নি

অতিরিক্ত গাড়ির জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল সেই অনুমোদন মিলেছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই মার্চ পর্যন্ত অতিরিক্ত গাড়ি নিয়ে বিভিন্ন নদীর পারে অভিযান চালানো হবে ডুয়ার্স অঞ্চলে আচমকা অভিযান চালাতে গেলে সব সময় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না তার জন্যেও আবেদন করা হয়েছে দ্রুত ওই সমস্যার সমাধান হবে অভিযানের ক্ষেত্রে পর্যাপ্ত গাড়ির অভাবের কথা মানছেন প্রশাসনের আধিকারিকরা আমাদের ডিস্ট্রিক্ট থেকে কমপ্লেন অবশ্যই যদি কোনো করে আমরা তো সেটা দেখি তাছাড়াও আমরা নিজেরাও ওয়েট করি আপকে বলেন ভালোই হলো এরপর আমরা ডাইনামোর দিকে আবার যাব ইন্টারনেট করতে কেন আটকে যাচ্ছে না দেখুন আমাদের বিএলআর অফিসের ব্যাপারে আমি বলতে পারি আমরা তো আমাদের নিজেরে কোনো গাড়ি নিয়ে না কিছু নেই তা সত্ত্বেও আমরা গিয়ে লেখা করি এখন দেখার লাগাতার অভিযান চালিয়ে জেলা প্রশাসন নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার কারবার নিয়ন্ত্রণ করতে পারে কিনা রাজা চট্টোপাধ্যায় রিপোর্টে বিপি আনন্দ জলপাইগুড়ি